প্রথমেই আমার তরফ থেকে তোমাদের সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। সবার খুব 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 ভালো কাটুক এই বছরটা, আর আজকের দিনটাও খুব আনন্দ করো। আর আমিও চর্চা করব তোমাদের সঙ্গে, সবটাই আজ শেয়ার করব। আর দেখো আমার এখন স্নান টান শেষ, আর সকালে উঠেই একটা নতুন ফ্রক পরে নিয়েছি, নাইকি যা বলো তোমরা, একটা মানে পয়লা বৈশাখ দুর্গা পুজো এইসব কিছুতে নতুন না পড়লে আমার একদমই ভালো লাগে না। মানে বাড়িতে নতুন ড্রেস থাকলেও বাইরে থেকে একটা দুটো আনতেই হবে, তাহলে ভালো লাগে। তো নতুন করেছি এখন, মানে ভালো লাগছে একদম স্নান টান করে। আর যা যা করবো তোমাদেরকে আজকে, যেহেতু সবটাই দেখাবো, তো প্লিজ এই ব্লগটাকে একদম লাস্ট অব্দি অবশ্যই দেখতে হবে। তো দেখতে থাকো, চলো আর বেশি দেরি না করে আজকের এই দারুণ ব্লগটাকে স্টার্ট করা যাক। তো এখন মা বললো যে ঠাকুরদের জন্য রেড কালারের একটা দারুণ কাপড় আছে ঘরে, তো একটু ড্রেস বানিয়ে দিবি। তো মানে মা দেখিয়ে দিল কিভাবে বানাতে হবে, তো আমি এখন বানিয়ে দেবো। মানে পারি না কিন্তু, বাট ট্রাই করবো, যেহেতু ঠাকুরের জন্য আর বছরের প্রথম দিন নিজে নতুন পরবো, ঠাকুর নতুন পরবে না এটা তো হতে পারে না। তো এই কাপড়টা ছিল এখানে, সুন্দর একটা রেড কালারের কি পাড় লাগানো আছে, তো এটা দিয়ে বানাবো। তো চলো বানিয়ে নিই, তারপর দেখাচ্ছি। ফ্রেন্ডস দেখো এই ড্রেসগুলো রেডি, আমি সিম্পল করে উপর দিয়ে সেলাই করে নিচ দিয়ে এতটাই করে দিয়েছি, কারণ ড্রেসগুলো আজকেই লাগবে। হয়তো আর একটু সময় থাকলে আগে থেকে করলে ভালো করে দিতে পারতাম, বাট যেমন পেরেছি আজকে করে দিলাম মাকে, ঠাকুরকে পড়াবে, তো কথা হচ্ছে একটু পর। তো ফ্রেন্ডস সকালে ভেবেছিলাম যে মন্দিরে যাব প্রথমে, বাট সকাল সকাল যাওয়া হলো না, কারণ মা বললো যে মাও যাবে, আর মা সারাদিন এখন প্রচুর কাজ, সকাল সকাল যেতে পারবে না। তো মা বললো যে বিকেলে যাবে, আর আজকে তোমার এমনিতেও লক্ষ্মী পুজো আছে, কারণ এমনিতেও বৃহস্পতিবার পড়েছে পয়লা বৈশাখটা, তো সেই জন্যই আর আমি একা একা গেলাম না, তাহলে হয়তো মার বিকেলে বেরিয়ে হবে না, তো সেই জন্য একসঙ্গে মার সঙ্গেই যাব। তো চলো এখন আমাদের ঘরের পুজোটাই দেখায় মা কি করে পুজো করে। তো চলো, এই দেখো মার পুজো দেওয়া হয়ে গেছে, আর আমি যে ড্রেস গুলো বানিয়ে দিয়েছিলাম তো এই হচ্ছে মার। মা অন্যদিন তো শাড়ি পরেই পুজো দেয়, বাট আজকে আমি বলেছি যে এটা পরবে, কারণ এটা আমি কিছুদিন আগে দিয়েছি, দু তিন দিন আগে, আর বলেছি পয়লা বৈশাখের দিন স্নান করে এটাই পরবে, তো আজকে এটাই পরেছে। যাক আমারও ভালো লাগছে দেখে, আমিও নতুন, মাও নতুন, বাবাকে এনে দিয়েছি, বাবা পরে পরবে এসে স্নান করে। মা কিছু বলো সবাইকে, সবাইকে জানাই শুভ নববর্ষ, সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা মা জানিয়ে দিয়েছে, এবার তোমরাও বলে দিও। আর ঠিক আছে, এবার মা লাঞ্চ বানাবে একটু স্পেশাল, কিন্তু ভেজ, কারণ আছে বৃহস্পতিবার আর আমাদের আজকে ভেজ, তো ভেজ লাঞ্চ বানাবে। অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো কি কি বানালো, আর রান্না করার সময় দেখাবো, কারণ আজকে আমি বাড়িতেই আছি তিনটে সাড়ে তিনটে অবধি, তারপর একটু বেরোবো। তো চলো দেখো দেখো, আমার এক দাদার দোকানে আজকে পুজো হয়েছে পয়লা বৈশাখে, তো দেখি কি প্রসাদ দিয়েছে, আর প্রসাদ খাওয়া যাক। খেয়েছি একবার বাড়িটা কাজু বরফি মিষ্টি আর পেটিস, তো চলো খাওয়া যাক তারপর কথা হচ্ছে, আর ততক্ষণে মারও রান্নাটা হয়ে যাবে, তারপর দেখাচ্ছি তোমাদের। তো ফ্রেন্ডস আজকের আমাদের ইয়াম্মি লাঞ্চ হচ্ছে ফ্রাইড রাইস, পনির ছোট আলু দিয়ে, আর পাঁপড় স্যালাড। তো এখন বাবাই খাবে, আর আমি আর মা একটু পর খাবো, কারণ মার একটু কাজ আছে এখন, সেগুলো করবে। আর আমি একটু আগে দেখি প্রসাদ খেলাম, তো পেট ভরে আছে খিদে পাক, আর একটু আগে আমার ফ্রেন্ড আর ফ্রেন্ডের বর এসেছিল, তো ওরা একটু টাইম ছিল বেশি না, তো ওরা প্রসাদ খেয়ে গেল, বললাম থাকলো না তো চলে গেল। যাই হোক, তো যখন আমি লাঞ্চ করবো তখন কথা হচ্ছে। আমি যখন অন্য সময় ব্লগ করি তো বাবা তো সবসময় সামনে থাকে না, বাট এখন আছে। বাবা কেমন খেলে আজকে? খুব ভালো খেয়েছি। আর কিছু বলো সবাইকে, সবাই তোমার কথা শুনতে চায়, দেখতে চায়। কি বলবো, শুভ নববর্ষ, প্রত্যেকেই ভালো থাকুক এটাই আমি কামনা করছি। ঠিক আছে, খুব ভালো। তো বাবাকে দেখলে, বাবা সবসময় থাকে না তো আজকে আছে, তাই দেখালাম। এখন এই যে মা আর আমি খেতে বসলাম, আর এখন বাজে কটা জানো, 4টে বাজে, খিদেই পাচ্ছিল না কি করবো, আর ড্রেসটা চেঞ্জ করে নিলাম, ওই ড্রেসটাতে খুব গরম লাগছিল, কারণ নতুন, তো নতুন ড্রেস তো এখন জানোই, কয়েকবার ধোয়াটা হলে তারপর ঠিক হবে। তো চলো লাঞ্চটা করে নিই,
তারপর রেডি হব, রেডি হয়ে বাইরে যাব, একটু ঘোরাফেরা, খাওয়া দাওয়া, বাইরে কিছু না খেলে হবে না। মানে মা বলে যে আজকের দিনে যেটা করি মানে সারা বছর বলে সেটাই করব। তো অবশ্যই আজকে সব ভালো ভালো কাজ করতে হবে, তাহলে সারা বছর সেটা করতে পারবো। বাট বাইরে খাওয়াটা সত্যি একটু কম করলে ভালো হবে, কারণ আমার তো গ্যাসের প্রবলেম জানোই। মানে আজকে খাবো, আজকের দিনের জন্য ছোট আছে, কোনো ব্যাপার না, আজকে খাবো কিছু একটা। তো বাইরে যাব, মন্দিরে যাব, ঘুরবো ফিরবো, তোমাদেরকে সবটা দেখাচ্ছি। তো ফ্রেন্ডস, খেলাম আর এখনই রেডি হব, কারণ বাইরে আজকে ওয়েদারটা একটু খারাপ করেছে, যদি আবার বৃষ্টি এসে যায় হঠাৎ করে। তো চলো রেডি হয়ে নি। আমি পয়লা বৈশাখ এই ড্রেসটা নিয়েছি, কুর্তি আর শালারা প্যান্টের সঙ্গে। দেখো প্যান্টটাও দারুন, আমার তো খুব ভালো লেগেছে, খুব সিম্পল। আর গরমের জন্য আমি সিম্পলই নিয়েছি, আর সকালে যেটা পরেছিলাম সেটাও নিয়েছি, সেটা এনেছি। আর কাল যেটা পরেছিলাম সেটা মামি দিয়েছে, আর একটা ফ্রক দিয়েছি। আর সামনে থেকে দেখো, সিম্পলি সেজেছি, কিছুই করিনি। গ্রিন কালারের ইয়ারিং আমার অনেকগুলোই আছে তাও, বাট ওগুলো এত বড় বড়, তো ইচ্ছে হলো না এখন পড়তে, কারণ ওয়েদারটা ভালো না, যেমন তোমাদেরকে বললাম। আর ওয়েট, আরেকটা জিনিস দেখাচ্ছি। তো দেখো এই গিফটটা আগে দেখিয়ে দিই, তারপর বলছি। দেখো এত সুন্দর একটা ইয়ারিং, এই গিফটটা আমাকে পাঠিয়েছে আমার এক সাবস্ক্রাইবার ফ্রেন্ড, ওর নাম হচ্ছে দেবস্মিতা কর্মকার। ও দিনহাটার থেকে আমাকে পাঠিয়েছে এই গিফটটা, তো থ্যাংক ইউ সো মাচ দেবস্মিতা। আর তুমি বলেছিলে কি এই কানেরটা পরে একটা ব্লগ করতে, তো আমি নিশ্চয়ই করব অন্য কোনো দিন। আর এই কানেরটার জন্য থ্যাংক ইউ সো মাচ। আর এইসবের কোনো দরকারই ছিল না, তোমরা আমাকে এতটা সাপোর্ট করছো, ভালোবাসছো, তো এটাই আমার জন্য অনেক। বাট এটার জন্য থ্যাংক ইউ সো মাচ এগেন। আর এভাবেই সবসময় সাপোর্ট করতে থেকো, ঠিক আছে? আর দেখতে থেকো ব্লগগুলো, আর জানিও কেমন লাগছে। তো চলো এখন যাওয়া যাক। তো আমি আর মা এখন যাচ্ছি হেঁটে হেঁটে মন্দিরের এদিকে। ও দেখা যায় না, মার মুখ, মা বলছে আমার মুখ দেখা যায় না, তো দেখা ঠিক করে, এই যে দেখো ঠিক করে দেখালাম। আর আমার গাড়িটা একটু খারাপ হয়ে গেছে, না চালাতে চালাতে ব্যাটারি একদম বসে গেছে। তো এখন যাবো একটা ফ্রেন্ডের গাড়ি নিয়ে একটু মন্দিরে যাবো, আর একটু চক্কর মেরেই চলে আসবো, বেশি দেরি করবো না। চলো দেখো আমার বজরংবলি, দারুণ লাগছে, নতুন ড্রেস পরিয়েছে আজকে। দেখো এ হচ্ছে মাজি, বাড়িতে। আর এখন বাজে 7:30, আর তখন আমরা মন্দির থেকে গেছিলাম আমি আর মা আমার এক স্টুডেন্টের বাড়িতে। তো ওখানে হঠাৎ করে অন্য লোক এসে গেল, তো আর তোমাদের সাথে কথাই বলাতে পারলাম না, ভিডিও করতে পারলাম না। আর ওখান থেকে গেছিলাম আমার সেন্টারে, ওখানে একটু প্রসাদ খেলাম, আর আমার স্টুডেন্টের বাড়িতেও ঠান্ডা খেলাম, আরও মিষ্টি মিষ্টি অনেক কিছু দিয়েছিল, বাট আমি খাইনি আজকে, পেটে একদমই জায়গা নেই আমার, দেখলেই তো দুপুরে খাবার কত দেরি করে খেলাম। তো যাই হোক, আজকে খাওয়াটা তো অন্যদিন হবেই, বাইরে নিশ্চয়ই খেতেই হবে, এটা ছাড়লে একদমই চলবে না। তো ফ্রেন্ডস, আজকের এই ব্লগটাকে এখানেই এন্ড করছি, আর অবশ্যই কমেন্টে জানাতে হবে আমার ড্রেসটা কেমন লাগলো, আর আজকের এই ব্লগটা তোমাদের দেখতে কেমন লাগলো। আর যদি ভালো লেগেছে তো প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল, প্রেস দ্য বেল আইকন। বছরের প্রথম দিন তোমাদের কাছে চেয়ে রাখলাম, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর আশা রইল প্রথম দিন চাইলাম, যেহেতু করেই দেবে অবশ্যই, বিশ্বাস এতটা আমার তোমাদের উপরে পুরোই আছে। তো ঠিক আছে, আমার দেখা হচ্ছে তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি পরে একটি এক্সাইটিং ব্লগে। তো সে অবধি সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থাকো, অ্যান্ড ওয়ান সেকেন্ড শুভ নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা রইল সবার জন্য, বাই।